নতুন ছবি তো আর তোলা নাই। হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা। পুরনো কথা আমাকে বলতেই হচ্ছে, আমাদেরকে যারা দেখছেন মুসলিম জনগোষ্ঠীকে আসসালামু আলাইকুম, এবং সনাতন যারা আছেন তাদেরকে নমস্কার, এবং আরও পৃথিবীতে যেসব ধর্মের সংখ্যা আছে, মোট ধর্মের সংখ্যা 4300, সবাইকে অনেক ভালোবাসা। আসলে কোনো কিছু কী বলবো, কীভাবে শুরু করবো এটা এখনও কিছুই ভাবি নাই। তবু আমরা মামার সাথে কথা বলবো। মামা, আপনি আপনার প্রজেক্ট সম্পর্কে অথবা আপনি আপনার যেটা মনে হয় সেটা আপনি বলেন এখন। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল খালেক, জেড অয়েল হোমস প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর। আমরা মূলত রিয়েল এস্টেট বিজনেস করি। প্রচলিত ডেভেলপমেন্ট বা রিয়েল এস্টেটের যেই ধ্যান ধারণা, সেটা থেকে আমরা একটু বের হয়ে আমরা চেষ্টা করেছি বা চেষ্টা করে থাকি যে আমরা মানুষকে কিছু নতুন আইডিয়ায় মানুষকে কীভাবে নিরাপদে বা নিরাপদ একটা বাসস্থানের তৈরি করা যায়, সেই চিন্তা থেকে আমরা জমি কিনে শেয়ার পদ্ধতিতে ডেভেলপমেন্টের একটা প্রক্রিয়া, একটা চিন্তা করেছি এবং সেটা বাস্তবায়ন করেছি। ইতিপূর্বে আমরা মিরপুর এবং মিরপুরের আশেপাশে 8টি ভবন হস্তান্তর করি, যেখানে অলমোস্ট আমরা 400টি ফ্ল্যাট হস্তান্তর করি এবং 400টি পরিবারকে আমরা বাসস্থানের ব্যবস্থা করি। বিজনেস আসলে শুধু এটা মুনাফা অর্জনের জন্য ব্যবসাকে চিন্তা করা ঠিক না। ব্যবসা একটা পবিত্র এবং হালাল জিনিস, যেখানে মানুষের কল্যাণকে চিন্তা করে যদি করা হয়, হয়তোবা মানুষের কল্যাণের পাশাপাশি মৌলিক যে অধিকারগুলো, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, সেই বাসস্থানের যে ব্যবস্থাটা আমরা চিন্তা করেই এই রিয়েল এস্টেট বিজনেসে আসা। আমরা আমাদের মনে প্রাণে, আমাদের মেধা, আমাদের চেষ্টা সবগুলোকে দিয়েই আমরা চেষ্টা করে থাকি যে কীভাবে মানুষ যেন নিরাপদে একটা বাসস্থানের ব্যবস্থা শহরের কোনো এক প্রান্তে, কোনো এক কোণে করতে পারেন। মানুষের পুঞ্জীভূত স্বপ্ন অনেকগুলো থাকে, তার মধ্যে এই শহরে বসবাসের যে ব্যবস্থাটুকু, থাকার যে ব্যবস্থাটুকু মানুষ করার সবসময় চেষ্টা করে থাকেন বিভিন্ন মাধ্যমে। কেউ নিজেরা জমি কিনে, কেউ পৈতৃক সম্পত্তিকে নতুন করে ভবন করিয়ে, কেউ বা ডেভেলপার কোম্পানির মাধ্যমে নিজের জমিকে ডেভেলপমেন্ট করিয়ে, যে যে পন্থায় পারে সে চেষ্টা করে যে একটা বাসস্থান করে পরিবার পরিজনকে নিয়ে সুখ শান্তি থাকবে। আমরা 2011 সাল থেকে আমাদের কোম্পানি প্রতিষ্ঠা করি। 2011 সাল থেকে আমরা অলমোস্ট প্রতি বছরই একটি করে প্রজেক্ট করেছি, একটা করে ভবন নির্মাণ করেছি। খুব বেশি দূর হয়তোবা যেতে না পারলেও আমরা অলমোস্ট 400 পরিবারকে নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করেছি। এখানে আমাদের বৈশিষ্ট্য বা মূল বিষয় হলো যে আমাদের যদি মিরপুর এলাকায় গড়ে ধরা হয় 4,000, 5,000, 6,000, 7,000, অলমোস্ট 10,000 পর্যন্ত পার স্কোয়ার ফিট বিভিন্ন লোকেশনে বিভিন্ন এরিয়া থাকে, কিন্তু আমরা জমি কিনে শেয়ার পদ্ধতিতে ডেভেলপ করার কারণে যেটা হয়ে থাকে সেটা হলো অলমোস্ট 50% বা 40% দাম মানুষ, কম দামে মানুষ ফ্ল্যাট কিনতে পারে এবং কম দামে মানুষ বসবাস, একটা নিরাপদ ফ্ল্যাটে উঠে বসবাস করার সুযোগ পেয়ে থাকে। এটা অত্যন্ত সহজ একটা বিষয় যে সবাই বুঝে থাকবেন যে একটা জমি কিনে যদি আমি নিজের বাড়ি নিজে করি, তাহলে সেটা যেমনটি আমি আমার মতো করে সাজিয়ে নিতে পারবো, তেমনটি আমি অবশ্যই সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করা এবং সেখানে নিজের মতো করে ডিজাইন তৈরি করে বাসস্থান করা,
হয়তোবা 10 জন 5 জন অনেক বন্ধু মহল তারা করে থাকেন, কিন্তু যেটা হয়ে থাকেন আসলে 10 জন 5 জন মিলে একটা জায়গা খুঁজে নিয়ে, একটা জায়গা নিরাপদ একটা জায়গা ফাইন্ড আউট করা, আই মিন ভেজালবিহীন ভেজাল মুক্ত। কারণ এখানে যেটা হয়ে থাকে, যেই ল্যান্ডগুলো এখন বর্তমানে খালি আছে বা ঢাকার আশেপাশে বা ঢাকাতে কোনো না কোনো সমস্যা থেকেই থাকে, এই সবগুলো সমস্যা ফাইন্ড আউট করে, প্রবলেমগুলো ফাইন্ড আউট করে একটা জমি ফ্রেশ দেখে নেওয়া, সেখানে ড্যাব আছে কি না, সেখানে দখলের সমস্যা আছে কি না, সেখানে জমির কাগজপত্র ঠিক আছে কি না, এগুলো অনেক প্রফেশনের মানুষ যারা জানে না বোঝে না নিতে পারে না। আফটার দেন পেলো 10 জন 5 জন মিলে একটা জমি ক্রয় করে পেললো, কিন্তু এটা নির্মাণের যে ব্যাপক একটা ঝামেলা হওয়াতে হয় সেটা অনেকের পক্ষে সম্ভব হয় না। কেননা সকাল বিকাল সন্ধ্যা রাতে নানান বিষয় থাকে, মাল ক্রয় করা, রাজউক ডিজাইন করে রাজউক প্ল্যান পাস করা, ইঞ্জিনিয়ার নিয়োগ করে সেটাকে তদারকি করে বিল্ডিং কমপ্লিট করা, শত শত আইটেমের মালামাল ক্রয় করে সেটাকে অ্যাকোমোডেট করে একটা ভবন কমপ্লিট করা, অ্যারাউন্ড 2 2.5 ইয়ার্স সামথাইম 3 ইয়ার্স লাগে। কিন্তু এই সমন্বয়হীনতার অভাবে অনেক সময় দেখা গেলো 4 বছর 5 বছর লেগে যায়, অনেক সময় কোনো কাজে হয় না। আমরা নিজেরা নিজেদের দায়িত্বে নিজের অর্থায়নে একটা জমি বায়না করি, আমরা আমাদের ডিজাইনগুলো করি, আমাদের দক্ষ ডিজাইনারকে দিয়ে ডিজাইনগুলো করে আমরা যখন প্রকল্প শুরু করি, বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষগুলোকে আমরা একত্রিত করে, যদি 14টা হয় কখনো 20টা হয় কখনো 27টা হয় কখনো 40 50টা ফ্ল্যাট এক একটা প্রজেক্টে একটা ভবনে হয়ে থাকে, আমরা সেগুলোকে এই সবগুলো মানুষকে একত্রিত করে একই দিনে দলিল করে মানুষকে প্রথমে তার ইনভেস্টটাকে নিরাপদ করে থাকি, তারপর প্রতি মাসে প্রজেক্ট বা প্রকল্প বেসিস 1 লাখ 1.5 লাখ টাকা কিস্তি হয়ে থাকে। আমরা চেষ্টা করি 1.5 থেকে 2 বছরের মধ্যে, ম্যাক্সিমাম 3 বছরের মধ্যে বড় প্রজেক্টগুলো হস্তান্তর করে থাকি। তো আলহামদুলিল্লাহ আমরা গত 10 বছর তো পের হয়ে গেল, 10টা প্রজেক্ট হ্যান্ড ওভারও করেছি। বর্তমানে আমরা 2টি প্রজেক্ট চলমান, একটা হলো মণিপুর স্কুল বয়েজ মিরপুর 2 নম্বর, বয়েজের পাশে যেখানে আমরা পিচ গার্ডেন বলে সোয়া পাঁচ কারের উপর ছোটো করে 3 ইউনিট করে আমরা একটি প্রজেক্ট করেছি, যেখানে 27টা ফ্ল্যাট হবে, 10তলা ভবন হবে। আলহামদুলিল্লাহ আমরা গত 3 মাসে 27টি শেয়ার আমরা বুকিং করে আমরা আগামী সর্বোচ্চ 15 দিনের মধ্যে জমি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। গত সপ্তাহে আমরা একটা নতুন প্রকল্প নিয়েছি হাতে, যেটা 7.5 কাঠা জমি, যেখানে 4 কাঠা 4টা ইউনিট করব। কারণ আসলে আমাদের মিরপুরে একটু ছোটো প্রজেক্টগুলো ছোটো ফ্ল্যাটগুলি চলে, সেই সুবাদে আমরা মিরপুরের কথা চিন্তা করে ছোটো সাইজ আমরা করে থাকি, 1000 1200 1500 সর্বোচ্চ। কারণ এখানের মানুষগুলো একটু মধ্য আয়ের মানুষ, যারা একটু মধ্য আয়ের মানুষগুলো 1000 1200 স্কোয়ার ফিটের মধ্যে 3টা বেড 3টা বাথ 3টা বারান্দা যদি হয় তাহলে পরিবারকে নিয়ে একটু থাকার ব্যবস্থা হয়। এবং আমরা সর্বোচ্চ আমরা 38 থেকে 40 লাখের মধ্যে 1200 1300 স্কোয়ার ফিটের আমরা ফ্ল্যাট কমপ্লিট করি। তো নতুন এই প্রজেক্টে, এটা আপনারা জেনে থাকবেন যে মণিপুর স্কুলের ঠিক অপোজিটে, এটা হলো বড়বাগ বা পশ্চিম মণিপুর, এর পাশেই এটা কাশেমের দোকান বলে থাকে, কাশেমের দোকানের পাশে আমরা 8 কাঠা 60 ফিট মণিপুর স্কুল 8 কাঠা জায়গা আমরা নিয়েছি, যেখানে আমরা 4টি ইউনিট করব। তো সেখানে 4টি ইউনিটের মধ্যে আমরা রাজউক নিয়মকে চেষ্টা করেছি ফলো করে, আমরা 1000 স্কোয়ার ফিট হয়তো বা আমরা পার ইউনিটে ছাদ হবে, 1000 প্লাস মাইনাসে, এবং 1200 1250 প্লাস মাইনাসে আমরা প্রতি ইউনিটে দিতে পারব। এখানে যেটা হয়েছে, আমরা এখানে জমি শেয়ার প্রথমে তো আমরা 18 লক্ষ টাকা নির্ধারণ করেছি। 18 লক্ষ টাকা যদি জমি শেয়ার হয়ে থাকে তাহলে আপনি পার ইউনিটের, এখন আমরা 3 লক্ষ টাকা করে বুকিং নিচ্ছি, আগামী 3 মাসের মধ্যে আমরা জমিটা রেজিস্ট্রি করব, যেখানে 10তলা ভবন চিন্তা করেছি, এবং 10তলা ভবনের নিচতলা থাকবে আপনার গ্যারেজ, এবং আমরা 9টি ফ্লোর থাকবে, 4টি 9টি ফ্লোরে প্রতিটি ফ্লোরে 4টি করে ইউনিট থাকবে, অর্থাৎ 4টি ইউনিটে 4x36টা ফ্ল্যাট আমাদের হয়ে থাকবে। 36টা ফ্ল্যাটের আমরা পার ইউনিট শেয়ার
ইতিপূর্বে নির্ধারণ করেছি 18 লাখ, এবং নির্মাণকালীন সময় আমরা আসলে নির্মাণকালীন বিষয়গুলো আপনারা সবাই মোটামুটি অলমোস্ট জেনে থাকবেন, 1700, 1800, 2000 টাকার মধ্যে পার স্কোয়ার ফিট নির্মাণ কস্টিং পড়ে যায়। তো আমরা চেষ্টা করি আমাদের ম্যাটেরিয়ালসগুলো ইন ডিটেলস করে মানুষকে দেওয়ার জন্য কী কী ম্যাটেরিয়ালস দেবো, এবং সেই ম্যাটেরিয়ালসগুলো উল্লেখ করে আমরা 1800 টাকা নির্মাণ কস্টিংটা নির্ধারণ করেছি, 22 লক্ষ টাকা, 18 লক্ষ টাকা জমি শেয়ার এবং 22 লক্ষ টাকা হলো নির্মাণ। দ্যাট মিন্স আমরা 40 লক্ষ টাকায় আমরা 1250 স্কোয়ার ফিট বা 1260 65 কম বেশি যেটা হবে আমরা করতে পারছি, অর্থাৎ আমরা 3200 টাকায় পার স্কোয়ার ফিট এখনও এই সময়ে আমরা ফ্ল্যাট দেওয়ার মতন অবস্থান রয়েছে। এর যৌক্তিক একটাই কারণ যে অনেকে মনে করবেন এত কমে ফ্ল্যাট হলে কোয়ালিটি কীভাবে মেনটেন করবেন। আসলে হয় কি, ডেভেলপারের ক্ষেত্রে যেটা হয়, ওনারা তো দুটা ফ্ল্যাট তৈরি করলে একটা ফ্ল্যাট বিক্রি করবেন, একটা ফ্ল্যাট নিজেরা বাড়িওয়ালাকে ফ্রি দিবেন। এখানে 1800 যদি নির্মাণ কস্টিং হয় তাহলে 1836 ওনাদের নির্মাণ খরচ হয়ে গেল, পাশাপাশি আপনার সাইনিং মানি থাকবে, আনুষঙ্গিক খরচ থাকবে, তাহলে 3500 প্লাস মাইনাসে খরচ থাকবে ওনাদের। সেই ক্ষেত্রে ওনারা 4000, 4500, একটু রেডি হলে 5000, কমপ্লিট হলে 6000 এমন করে বিক্রি না করলে ওনাদের ব্যবসা থাকবেন না। আমরা যেহেতু জমি কিনে নিচ্ছি, এখানে আমরা কাউকে 50-50 দিচ্ছি না, অর্থাৎ আমরা যে 32টা ফ্ল্যাটের মালিক হবো, আমরা 32 জন জমি মালিক হবো। প্রথমত আমরা আমাদের ইনভেস্ট নিরাপদ করে নিলাম, আমরা বাড়ির মালিক জমি বিক্রি করলেন, আমরা 36 জন জমি কিনে নিলাম, কোম্পানির তত্ত্বাবধানে জমিটা কিনা হলো, এবং কোম্পানির তত্ত্বাবধানে আমরা 2.5 বছর বা 30 মাস একটা টার্গেট প্ল্যান থাকে, আমরা প্রতি মাসে 1 লাখ করে কিস্তি নিব নির্মাণকালীন যখন শুরু হবে। এবং আমরা এখন প্রকল্প শুরু করেছি, অর্থাৎ এখন যদি নভেম্বর হয় আমরা মার্চের মধ্যে রেজিস্ট্রি কমপ্লিট করব, এবং রাজউক প্ল্যান আমরা করতে দিয়েছি, এবং রাজউক প্ল্যানটা আস্তে আস্তে যদি আমরা মার্চ এপ্রিলে চলেও আসে তাহলে আমরা জুন নাগাদ কাজ ধরলে, এখন থেকে ধরেন 6 মাস, মার্চ এপ্রিলে কাজ ধরলে বা জুন জুলাই কাজ ধরতে পারলে 6 মাস আমরা জমি কেনার প্রক্রিয়া গেল, আর 2.5 বছর সর্বোচ্চ আমরা জমি নির্মাণকালীন, অর্থাৎ 3 বছরের মধ্যে আমরা 8 কাঠার উপরে 10 তলা একটা ভবন নির্মাণ কমপ্লিট করবো, এবং প্রতিটা ফ্ল্যাট সাইজ কম বেশি 1250 হবে, এবং কমন স্পেস সহ 1250 স্কোয়ার ফিট, এবং সেটা আমরা 40 লাখের মধ্যেই করতে পারতেছি, মূলত 3200 টাকা।